I begin to हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो आज के चले आबार एक नतून भिडियो नहीं सेई दीघार। तो आज के जाब हे मोहनाय। तो मोहनाय गए की करब और की देखो सेगुलो तुम्हारे संगे सब शेयर करब। आमी तो चलो आज के भिडियो तुम्हारा शुरू थेके शेष पर्यन्त देखते थको। और जरा जरा आमार चैनल नतून प्लिज लाइक कमेंट शेयर और सबसक्राइब अवश्य करो। और तुम्हारा देखो एनडी ब्लॉग, आमी तुम्हारे संगे नील। आमी एखन चले सी बीचर धारे। तो आमरा जे जायगाटाय छिलाम आर कि एइदिके, एखान थेके आमरा एसेछि एखन सी बीचर धारे। तो एरपर एखान থেকে সাতটার সময় আমরা একটা অটো বুক করা আছে আমাদের। তো সেই অটো আমাদের নিয়ে যাবে হচ্ছে মোহনার দিকে। তো এখানে একটু চায়ের দোকানে এসে একটু চাটা খাবো, কারণ আমাদের গাড়ি আছে সাতটার সময়। চা খেয়ে তারপর আবার যেতে হবে। তো এখন চলে এসেছে আমাদের চা আর হাতে বিস্কুট। তো এই চা আর বিস্কুট খাই। তো চলো বিস্কুটটা খাই। ভালো বিস্কুট দে, চা খেতে বললাম খেলি না। চা ডুবিয়ে समुद्रेर दिए सेई मोहनार दिके। तो चलो मोहनार दिके जाई एबं तोमादेरके देखाई। तो आमरा चले मोहनार दिके, एखन बाजे हच्छे 6:50। खूब तातारी निये चले एलो। तो चलो जाई मोहनार दिके गिये देखाई। तो एखाने सकाल सकाल अनेक मानुषजन एसेछे। एइसब जायगाय लोक भोरबेलाई आसे। तो एखान थेके एखन हेटे हेटे जाबो। तो एखाने मानुषजनेर अनेक भीड़ आछे। तो आमरा एकटु सामनेर दिके जाई। एइ हच्छे तोमार मोहना आर एइ जो एइ माने समुद्र, समुद्र थेके एटा हच्छे तोमार नदी। এই নদীরা পুরো চলে যাচ্ছে ওইদিকে। তো চলো আরো সামনের দিকে যাই। তো বন্ধুরা, আমরা মোহনার খুব সামনেই চলে এলাম। তো এটা হচ্ছে এন্ড, এরপরে আর যাওয়া যাবে না। এখানেও ঢেউগুলো খুব সুন্দর। তো এই দিকে ঢেউ আছে, এর অপোজিট সাইডে কোনো ঢেউ নেই, এখানে জল শান্ত। তো বন্ধুরা, আমরা এসেছি একদম এন্ডের দিকে। तो एक सामने दिखे जा। तो हे मेन तुम्हार मोहना, एखने जे जल, जलर तोरपार। तो हमें मोहना देखे नहीं। तो एबार जाबो हच्छे आबार पारेर दिके, दोकाने गिये देखी माछ फाछ किनबो। तो चलो देखी कि माछ केना जाए। अनेक दोकान आछे ओखाने देखलाम आसार समय। तो माछ टाच किने आबार आमादेर फेरत जेते हबे, कारण अनेक सकाल सकाल एसेछि, खावा दावा करते हबे, टिफिन करते हबे। तो एखाने आमादेर जेटा देखार छिलो सेटा आमरा देखे निएछि। तो एबार गिये माछ टाच किने आबार आमरा ओल्ड दीघार दिके जाबो। तो चलो तोमरा भिडियोटा शेष पर्यन्त देखते थाको। तो आमरा चले एसेछि आबार सेई पारेर दिके, जेते हबे आमादेर ओई दिके। ओटा होच्छे तोमार ओल्ड दीघार दिखे। तो हमें ये दोकान देखे एन सुटकी माछ नहीं निलाम। एटा ओजन करा होच्छे, तो बोमला सुटकी वाले एगुलो के। तो सुटकी माछ नहीं निलाम। तो एबार जाबो ओल्ड दीघा। तो आमरा एसेछिलाम मोहनार दिके। मोहना हच्छे सेई ओइदिके, सेई ओइदिके ओई लम्बा लम्बा जे बियेर रास्ता देखते पाच्छो, एटा हच्छे तोमादेर मोहना रास्ता। आर आमरा जाबो हच्छे आमादेर ओइदिके हच्छे ओल्ड दीघा। ओल्ड दीघा हच्छे आमादेर होटेल आछे। तो आमरा कि करलाम जे आमरा तो एसेछिलाम अटोते, अटोते खूब जोरे 1.5 किलोमीटर।
তো আমরা ভাবলাম একটু হেঁটে হেঁটে যাই বিচের ধার দিয়ে, ওই জন্য পুরো সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো লম্বা এখন হাঁটছি, মানে হাঁটতে হাঁটতেই পুরো চলে যাবো। তো চলো হেঁটে হেঁটে যাই, দেখি ঝিনুক ফিনুক কোড়াচ্ছে এরা। তো তোমরা আমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা বীজ দিয়ে হাঁটছিলাম, এর মধ্যে আমার ভাই একটা স্টারফিশ পেয়েছে, দাও তোমাদের আমি ভালোভাবে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই স্টারফিশটা, তো এটা আমার ভাই কুড়িয়ে পেয়েছে, তো ওর মুখটা দেখো। চলো দেখি আরও আমরা কী কী পাই হাঁটতে হাঁটতে। তো এখান থেকে হাঁটছিলাম, আবার একটা হাঁটতে হাঁটতে আবার একটা জিনিস পেলাম, এটা হচ্ছে দেখো মাছ, মাছ পড়ে আছে। তো এই সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে যে এই যে মজাগুলো, যে বীচ দিয়ে হাঁটবো আর অনেক কিছু দেখতে পাবো, মাছ শামুক ঝিনুক এইসব। এটা হচ্ছে পাফার ফিশ, এগুলো হচ্ছে জল থেকে তুললে কিন্তু ফুলে যায়, এগুলো হচ্ছে সামুদ্রিক পাফার। আবার হাঁটতে হাঁটতে আবার একটা জিনিস পেয়েছি, এটা হচ্ছে ক্যাঁকড়া। ক্যাঁকড়াটা দেখি, ক্যাঁকড়াটা পালিয়ে যাবে, এই হচ্ছে ক্যাঁকড়া, ক্যাঁকড়া জ্যান্ত দেখি, ছাড় ছাড় ছাড়, এই যে ক্যাঁকড়া। তো আমরা এতক্ষণ হাঁটতে হাঁটতে আসছিলাম সেই মোহনা থেকে, সেই মোহনা অনেক দূর, ওইখান থেকে এতটা হেঁটে চলে এলাম। তো এবার ওপরের দিকে উঠবো, মানে এটা হচ্ছে আমাদের ওল্ড দিঘার দিকে, তো এই দিকে গিয়ে এবার কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো যাওয়া যাক, অনেকটা হেঁটেছি, আধ ঘন্টা লাগলো আমাদের আসতে। তো আমরা আবার উঠে গেলাম টোটোতে, তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে এলাম আমাদের এখানেই হোটেলটা, হোটেলে তো এখন যাবো না, আমরা যাবো হচ্ছে একটু ওল্ড দিঘার বাজারে, দেখি ওখানে মাছ কিনতে হবে, কারণ দুপুরে তো মাছ রান্না করে খাবো। তো চলো ওল্ড দিঘার দিকে যাই। তো আমরা টোটো থেকে নেবে বাজারের ভেতর ঢুকেছি, তো এখানে দেখি কোথায় টিফিন টিফিন খাওয়া যায়। তো একটু খাওয়া দাওয়া করার পর একটু মাছ টাচ কিনবো, রান্না করাতে হবে দুপুরবেলা, দুপুরে তো খেতে হবে। তো একটা দোকানে এসছি, তারা আমার রেস্টুরেন্ট, এখানে খাবো একটু আলুর পরোটা। তো এখানে বসার অ্যারেঞ্জমেন্ট এসেছে এখানটায়, তো অর্ডার দেবো হচ্ছে আলুর পরোটা। তো আলুর পরোটার প্রাইস হচ্ছে এখানে 30 টাকা, দেখি খেয়ে কেমন লাগছে তারপর তোমাদেরকে বলছি। তো আমরা এই দোকানটা থেকে অর্ডার দিয়েছিলাম, মানে তার আমার রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম এই আলুর পরোটা, তো 2 প্লেট, তো আর একটাও চলে এলো। তো এই আলু পরোটাটা দেখো খুব সুন্দর সাজিয়ে দিচ্ছে। তো এই আলুর পরোটাটার দাম নিয়েছে হচ্ছে 30 টাকা প্লেট, এর সঙ্গে দুরকম তরকারি দিয়েছে, একটা হচ্ছে আলুর দম আর একটা হচ্ছে ঘুগনি, আর সাথে স্যালাড আর একটু আচার দিয়েছে। তো এবার খাওয়াটা শুরু করা যাক। আর তো এই হচ্ছে পরোটাটা, তো এবার একটা পরোটা খেয়ে টেস্ট করে দেখি, পরোটাগুলো কেটে কেটে দিয়েছে এরকম। ঘুগনিটা ভালো খেতে, কিন্তু আলুর পরোটা আমার জন্য শুধু খাওয়াই বেটার, এগুলো দিয়ে ভালো লাগবে না, সাথে আচার দিয়েছে স্যালাড দিয়েছে, ওটা খাওয়া যাবে। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে আবার আসছি। তো আমরা চলে এসেছি আবার বাজারের দিকে, তো এখানে সব দেখো কত ক্যাঁকড়া, সব জ্যান্ত ক্যাঁকড়া, এগুলো সব চিতি ক্যাঁকড়া বলে, এখানে চিংড়ি তারপরে ট্যাংরা মাছ সব আছে। তো এখানে ইলিশ মাছ ওজন করাচ্ছি। তো এইখানে দেখো লবস্টারগুলো অনেক বড় বড় আছে, এগুলো যে তোমার লবস্টার, বাগদা গলদা সব আছে, এটা বড় ভেটকি আছে, পমফ্রেট আছে। তো এখানে সামুদ্রিক মাছ ভর্তি, তো আমরা এইসব নেবো না, আমরা নেবো ইলিশ মাছ। তো আমাদের আমাদের মাছ ওজন করানো হচ্ছে, দেখি কোনটা নেব। তো এখানে অনেক রকম সাইজেরই মাছ আছে, দেখি এই যে এই মাছটা আমরা নেবো, এই মাছটা আমরা নেবো দেখি। তো আমাদের মাছ নিয়ে নিয়েছি, এখানে মাছ কাটানো হচ্ছে, না ডিম নেই সেটা দেখার। তো এইখানে এই যে মাসির পুরনো রান্নার দোকান আছে, এখানে আমরা ইলিশ মাছটা ভাজতে দিয়েছি। তো এখানে আমাদের ইলিশ মাছটা 300 গ্রাম মতো ছিল, তো ওইটা ভাজতে এখানে নেবে হচ্ছে 50 টাকা। তো এখান থেকে রান্নাটা করিয়ে নিয়ে গিয়ে আবার ওই হোটেলে খাবো। তো এখানে আমাদের কড়ার তেল গরম হয়ে গেছে, এখানে মাছটা এবার ভাজা হবে। এখানে এখন মাছটা ধুয়ে নিয়ে এবার মাছটা হলুদ নুন দিয়ে মাখিয়ে তারপরে এবার একটা একটা করে ভাজা হবে।
তো একদম ডিম আলা ইলিশ মাছ কড়া কড়া করে ভাজা, খুব সুন্দর লাগবে। আমাদের মাছ ভাজা রেডি হয়ে গেছে, তো এবার আমাদের টিফিন গাড়িতে প্যাকিং হচ্ছে। এটা হোটেলে গিয়ে খাবো ভাত দিয়ে। ভালোই হয়েছে মাছ ভাজাটা, একদম তো দেখা হবে আবার নেক্সট একটা অন্য ভিডিওতে।